আমি ঋতু আমার রঙিনতা আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি সকাল 11:30 থেকে শুরু করলাম। বড়দের প্রথমেই জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আদর, আর আমার বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। আমার 83 জনের আজ ফ্যামিলি মেম্বার, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, আজ কেন বললাম তার কারণ আজ আমার জন্মদিন। আজ আমার জন্মদিন, আর স্পেশালভাবে থ্যাংক ইউ জানাতে চাই আমি আমার মাকে, যে আমাকে পৃথিবীতে আজকের দিনে এনেছিল, পৃথিবীর আলো দেখিয়েছিল, পৃথিবীর সমস্ত কিছু, আকাশ বাতাস পাখি পশু অনেক কিছু, অনেক সম্পর্ক, অনেক কথাবার্তা কিছু মানে উপভোগ করতে শিখিয়েছিল। তো যাই হোক, আজ সে এখানে নেই, কিন্তু আমি জানি আত্মার বিলীন হয় না। আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন আমার মা আমাদেরকে, আমাদের দুই বোনকে ছেড়ে চলে যায়, আর কোনোদিনও ফিরবে না, না ফেরার দেশে চলে গেছে, সে কী করে আসবে আসতে পারে। কিন্তু সে যদি শুনতে পায় আমার কথাটা, জানি সে তার আত্মা আমাকে দেখছে শুনছে, তো তাকে অনেক ধন্যবাদ জানাই আমি আমার ঠাকুমাকে, যে আমার দ্বিতীয় মা, যে আমাকে ছোট্টোর থেকে মানুষ করেছে, আমার দিদিকে। আমার স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই আমি আমার হাজব্যান্ডকে, আমার মেয়েকে, আর আমার এক দাদা আছে রূপদা, তাকে, সেও আমার সমস্ত বিপদে আপদে ভীষণভাবে আমার আমাদের পাশে থাকে। আর প্রত্যেককে প্রত্যেকে আমার রিলেটিভ যারাই আমার পাশে থাকে, যারা আমার সঙ্গে আছে, দূর দিনে থাকে, ভালো সময় থাকে, তাদের প্রত্যেককে আমি স্পেশালভাবে থ্যাংক ইউ জানাতে চাই। আমার সমস্ত ফেসবুক বন্ধুদেরকে জানাতে চাই থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। এখন 11:30 বাজে, আমার স্নান হয়ে গেছে, আমার গোকুল সোনার স্নান করিয়ে দিয়েছি, গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি। তো চলুন আজ শুরু করা যাক আজকের দিনটা। আর সকালবেলা সেভাবে কিছু প্ল্যান নেই, প্ল্যান আছে বিকেলবেলা আমার হাজবেন্ড আমার দাদা কিছু প্রত্যেকবারই করে, যেটা তো কিছু হয়তো করবে, তো দেখা যাক কী হয়। আর আমার মেয়ে স্কুল গেছে, আজকে দুপুরবেলাটা মোটামুটি ছিমছাম একটু করে নিই, আর বাবা আজকে চলে যেত, তো বাবাকে বললাম জন্মদিন আজকে থেকে যাও, তো বাবা আজকে থেকে যাবে, কালকে বাবা চলে কলকাতা, বাবা তো এখানে থাকে না, বাবা কলকাতায় চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব 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 ভালো থাকবেন, আমিও খুব ভালো আছি। আর এই দিনটা ভীষণভাবে প্রত্যেকের জীবনে যখন আসে প্রত্যেকে খুব আনন্দে কাটাবেন, হ্যাপি বার্থডে টু মি। তো আমি আমাকে নিজেকেও জানিয়ে দিলাম, আমি নিজেকে খুব ধন্য মনে করি, নিজেকে খুব খুশি মানে খুব ভালো একজন ভাগ্যবান ভাগ্যবতী মেয়ে মানে মনে করি, তার কারণ আমি একটা খুব ভালো সংসার পেয়েছি, আমার হাজব্যান্ডের মতো আমার একটা ভালো বন্ধু পেয়েছি, আমার মেয়ের মতো আমি ভাগ্য করে একটা সন্তান পেয়েছি তার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলুন অনেকটা বকবক করে ফেললাম, তো চলুন আজ সারাটা দিন কী করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি, তো চলুন। তো দেখুন বন্ধুরা, একদম দুপুরবেলা চলে এসেছি খাবার টেবিলে, পোস্টটা আমার মেয়ের, অমলেটটা আমার আর আমার হাজব্যান্ডের, আর ডাল আর আমার বাবাকে দিয়ে দিয়েছি অমলেটটা পাতে, আর আমরা খাচ্ছি ডাল সিদ্ধ, আলু মাখা আর ভাত। তো আজকে জানেন ছাদে খাচ্ছি, আমরা শীতকালে ছাদে খাই ছোটো টেবিলটা বার করে, আর আজকে যেহেতু জন্মদিন আর বেশ ভালো লাগছিলো রোদে, আর হাতেও আমার ভীষণ যন্ত্রণা ছিল যার জন্য রোদে বসে বসে, আর এটা আমরা শীতকালে মাঝে মাঝেই করে থাকি, আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন আর স্পেশাল এত ভালো মেনু, এটা আমার সব থেকে প্রিয় মেনু,
তো রান্না করতেও সুবিধা, সত্যি কথা বলতে গেলে কি আর খেতে তো আরও সুবিধা, কোনো ঝুট ঝামেলা নেই, কাটা বাছার বা কিছু করার ইয়ে নেই, খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেয়ে নাও, এরম একটা ব্যাপার। তো চলুন বেশি বকবক করবো না, খেতে ভীষণই ভালো লাগছিলো রোদের মধ্যে। আমরা প্রায় দিনই খাই, আপনারা আমার ব্লগে দেখতে পারবেন, প্রায় দিনই আমার এটা ঘরের সঙ্গে ছাদ আর নিচ ওপরের ছাদে গিয়েও আমরা খাই। তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি আবার অনেকটা অনেকটা সময় পর দুপুরবেলা খাওয়া দাওয়া আপনাদের সাথে খানিকটা শেয়ার করতে পেরেছি, সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ আজকেও জন্মদিনের দিনে রোগ কিন্তু ছাড়লো না, এই হাতের যন্ত্রণা নিয়ে এত ভুগছি। তো যাই হোক, হাতের যন্ত্রণা শুরু হয়েছিলো যার জন্য কিছু সেইভাবে মানে ভিডিও অন করতে পারিনি, আর কেক ঠেক না আমি সেইভাবে কোনোদিনও কাটি না, যদিও বা কাটি এবারে প্ল্যান হয়েছে। তো আমার বাবা বললো যেহেতু দিদির জন্মদিনেও সেভাবে কিছু হয়নি, তো যার জন্য দিদিকে নিয়ে ডিসেম্বর কি জানুয়ারি মাসে আমার বাবা আবার আসবে, তখন একটা কেক কাটার প্ল্যান করা হয়েছে, খাওয়া দাওয়া তখন সবই হবে। আর দুপুরবেলা কী খেয়েছি আপনারা তো দেখলেন, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, যেটা আমার সব থেকে প্রিয়। ও বলেছিল মাছ ফাছ আনবে, আমি বললাম যে দেখো মাছ ফাছ এনো না, আমার ভালো লাগছে না রান্নাও করতে, হাতে প্রচণ্ড ব্যথা, আর তারপরে কি বলুন তো আমার প্রিয় রান্না এটা, ভীষণ ভাল লাগে, করতেও সুবিধা খেতেও সুবিধা, ডিমের অমলেট, আলু সেদ্ধ মাখা আর ডাল সেদ্ধ আর ভাত, তো সেটাই করা হয়েছে, করেছিলাম খেয়েছি। আর এখন করছি কি জানেন, চিকেন। আমার দাদা যে মানে আমার সব কিছুতে, আমার বিপদে আপদে সব এতে থাকে, আমার সুখে দুঃখে, সে বলল কেন চিকেন হবে না, আমার মেয়েও বলছে, আমি বললাম দেখ আমার হাতে ব্যথা, আমার ভালো লাগছে না করতে, বললো না কেন হবে না চল করি। তো তাদের অনুরোধে আমাকে চিকেনটা করতে হলো, আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসছে খানিক আগে, তো চিকেন আর রুমালি রুটিটা কিনে এনেছে, আর গুড়ের রসগোল্লা যেটা আমার খুব 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 প্রিয় জিনিস একটা, তো গুড়ের যে কোনো মিষ্টি আমি খুব ভালোবাসি, আর দেখছেন না গুড়ের রসগোল্লা খাই বলে, রসগোল্লার মতো মুখটা, বিশাল বড় রসগোল্লার মতো মুখ, ওই জন্য এত রসগোল্লা খেলে মুখটাই বা কী দোষ করেছে। তো যাই হোক, তো মিষ্টিটা ডাক্তার খেতে বারণ করছে কিন্তু আমি ছাড়তে পারবো না। আর আমি কোথায় রান্না করছি জানেন, কাঠের উনুন জেলে ঘরের ভেতর, দাঁড়ান আপনাদের দেখাই, এখন কষাচ্ছি মশলা, দাঁড়ান এই দেখুন মশলাটা কষাচ্ছি, আর এই দেখুন কাঠের উনুনে রান্না, আলু ভেজে রেখেছি পাশে, চিকেনটা এতে আছে তলায়, আর দাঁড়ান চিকেনটা দেখাই, এই দেখুন চিকেনটা, আর এই যে এখন মশলাটা কষিয়ে নিয়ে তেল ছেড়ে গেলে কি করবো বলুন তো, মাংসগুলো দিয়ে দেবো। চলুন বেশি বকবক, আজকে তো বকবকই সেভাবে কিচ্ছু কিচ্ছু শেয়ার করতে পারিনি, রাত্রিবেলা একটুখানি শেয়ার আপনাদের সাথে করে নিই, আর আমার এই ভাতটার একদম জোর নেই। তো যাই হোক, চিকেনটা কষিয়ে নিই, কড়াই দিয়ে দিয়েছি চিকেন, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চিকেন অলরেডি দিয়ে দিয়েছি, চিকেন রেসিপি যদিও আমার চ্যানেলে আগেও আছে, যার জন্য আজকে সেভাবে রেসিপি কিছু শেয়ার আমি করছি না, আর এখন শুধু চিকেনটা দিলাম, চিকেনটা কষিয়ে আলু ফালু দেবো, এখন দিলাম তো এখনও রং ঠংগুলো ছাড়েনি সেইভাবে। তো চলুন চিকেনটা কষাই, আবার পরে আসছি আপনাদের সামনে, আর কাঠের জালে দারুণ ব্যাপার। এই দেখুন চিকেনটা আমার অলমোস্ট কষানো হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার অল্প জল দিয়ে চিকেনটা বন্ধ করে দেবো, আর গুমে গুমে হতে থাকবে। তো বন্ধুরা আমার রান্না বান্না তো হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে একটা জিনিস না শেয়ার করে পারলাম না, সরি, তো সেটা হচ্ছে দাওমা, এই যে দেখুন এটা উল্টো লাগছে, দাঁড়ান আমি সোজা করে দেখাচ্ছি, লিখেছে আমার মেয়ে, আমাকে একটা কার্ড বানিয়ে দিয়েছে, আমার ছোটো মেয়েও বানাচ্ছে, দেখুন লিখেছে, এসব একটু আদর করি আমার ছোট মা, আমার হ্যাপি বার্থডে, বেশ দুটো গিফট, হ্যাপি বার্থডে আমার ছোনা মা, লিখেছে মাই মা দুর্গা, খুব ভালো লাগলো, হ্যাপি বার্থডে মা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আই লাভ ইউ, এটা কি মা কি লিখেছে, আই লাভ ইউ টু মাচ, টু মাচ, আচ্ছা, হ্যাপি বার্থডে মাই কিউট মা, লাভ, স্মাইলি লাভ, আই লাভ ইউ ভেরি মাচ, আচ্ছা, রানী মা, মানে প্রত্যেক মায়ের কাছে, ও আচ্ছা, সো লাভ ইজ বেস্ট বাই, তো প্রত্যেক মায়ের, প্রত্যেক সন্তানের কাছে মায়েদের যে একটা সত্যি মারা দুর্গা হয় আমার, হ্যাঁ ওটা ইয়েটা দিয়েছে, যাই হোক, তো মা সন্তানদের কাছে মায়েরা, আমাদের কাছে আমাদের মায়েরা, মা দুর্গা রানীমা সব কিছু প্রত্যেক সন্তানদের কাছে, তো ভীষণ সুন্দর হয়েছে কার্ডটা, উল্টো লাগছে, দাঁড়ান ব্যাক ক্যামেরা, এই যে আমার মেয়ে কার্ড বানিয়ে দিয়েছে, এটা তুমি, এটা তুমি, হ্যাঁ আমি তো রানীমা তোমার চোখে,
এই যে আমার একটা ছোট্ট মেয়ে আমাকে গিফট দিয়েছে, এই দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, না ছো না আমার দুটো ছো না মা, এই দেখুন দাঁড়ান ব্যাক ক্যামেরা করে দেখাই, স্টার্ট দ্য বুক টু কিমার টু রিড টু রিড, এখানটা হয়েছে হ্যাপি বার্থডে, দেখুন কি সুন্দর করেছে কার্ডটা, এই দেখুন আই লাভ ইউ, আমার এই দুটো বেস্ট গিফট এই বার্থডেতে, কি সুন্দর হয়েছে। এই যে বাচ্চারা হাতে করে বানিয়ে দিয়েছে, এটা যে ওদের ভালোবাসা জড়িয়ে আছে, আন্তরিক একটা ভালোবাসা আদর আছে, সেটা ভীষণ খুশি হয়েছি। বাচ্চা আমার দুটো ছোট ছোট বাচ্চা, সোনামে দিদিভাই আর দিদিভাই বোনো, সোনামে মা কোথায় গেলি, ভয় মা ভয় দুর্গা মা, আসো দুজনে দুদিকে আসো, এই যে মা দেখে গেছে মায়ের মুখে, আমার কুচু 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 তা দুটো দুটো কুচু 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 তা কুচু কুচু কুচু, চলো। তো এই যে আমার চিকেনটার ফাইনাল লুক, তো এর চিকেনটা রেডি হয়ে গেছে, চলুন বাচ্চাদেরকে খেতে দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে, না খাও মিষ্টি দেবো, ফাঁস ফাঁস বসে গেছেন, ফাঁস ফাঁস তো ইয়েস ইয়েস, এই এক নম্বর পাখি আমি দু নম্বর পাখি, চুপ কর তুই বেশি খাও খাও তো বাবা, জলটা একটু সরিয়ে না, গরম আস্তে আস্তে খাও, হ্যাঁ আর এই যে বাচ্চাদের খাওয়ার পরে আমার দাদা আর বাবা খেতে বসে গেছে, আর তারপরে আমরা তিনজনে বসে গেছিলাম। তো বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি, আমার হাজবেন্ড আমার দাদা আর আমি, আমার বাবার খাওয়া হয়ে গেছে, দাদা বসেছে, হাজবেন্ড আর দাদা বসেছিল, তো আমরা এখন বসে গেছি খেয়ে নিই। রাতে চিকেন রুটি, রুমালি রুটি আর এই যে মিষ্টি, তো মেয়েদেরও খাওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তো আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো আজকের মতো টাটা, শুভরাত্রি বন্ধুরা।